আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে গুগল ডিসপ্লে ক্যাম্পেইন বা ডিসপ্লে অ্যাড কিভাবে দেয় সেটা আমরা আজকে শিখব। তো এর আগের ক্লাসে, এর আগের যত ক্লাসগুলো ছিল সবগুলো ক্লাসে আশা করি আপনারা ফুলভাবে দেখেছেন আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আগের ক্লাসগুলো যদি না করে থাকেন তাহলে কিন্তু এই ক্লাসটা করলে আপনার কিছু সমস্যা হতে পারে, অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা আগের ক্লাসগুলো দেখে আসেন। তো আগের ওইখানে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ, গুগল সার্চ ক্যাম্পেইন এগুলো সব শেখানো হয়েছে। আজকে আমরা শিখবো হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন। গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন জিনিসটা কি, যদি এটা আমরা দেখি তাহলে আমরা আমরা চলে যেতে পারি প্রথম আলো ডট কম লিখলে আমরা ওয়েবসাইটটা পেয়ে যাব। এখানে আসব, আসার পরে আমরা যেটা দেখতে আছি সেটা হচ্ছে ডিসপ্লে, মানে আমাদের ডিসপ্লে যে অ্যাড ক্যাম্পেইনটা রান করব সেটা দেখব কিভাবে, ঠিক আছে, সেটা কোথায় শো করে বা কি ধরনের হয়ে থাকে, কিরকম টাইপ হয়, মানে দেখতে কিরকম হয় সেটা দেখার জন্য কিন্তু আমরা প্রথম আলো ডট কম এখানে আসছি। এখানে একটু আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখেন একটা লেখা আছে বিজ্ঞাপন, দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন আপনারা, এখানে দেখেন বিজ্ঞাপন দেওয়া আছে গুগল অ্যাডস, মানে এটা হচ্ছে গুগলে অ্যাডস দিতে আছে, ঠিক আছে, গুগল, এটাই হচ্ছে ডিসপ্লে অ্যাড আমরা বলে থাকি, মানে ওয়েবসাইটের বিভিন্ন একটা ওয়েবসাইট বা যেখানে মানুষজন মানে ট্রাফিকরা বেশি থাকে সেখানে তারা যদি গুগলের সাথে কানেক্ট হয় বা গুগল পার্টনারশিপের সাথে যারা যদি জয়েন করে বিনিময়ে তাদের ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে, এই বিজ্ঞাপনটা মূলত আমরা দিয়ে থাকি, যেটার কারণে তাদের ওয়েবসাইটে মানুষজন দেখে যদি ক্লিক করে সেখান থেকে তারা একটা আর্নিং করবে বা আমরা আমাদের কাছ থেকে প্রতিটা ক্লিকের জন্য গুগল টাকা কেটে নেবে, বিনিময়ে এই টাকাগুলো গুগল কিছু রাখবে আর কিছু এই প্রথম আলো ওয়েবসাইটকে দিয়ে দিবে। এই যে দেখেন এখানে একটা অ্যাড দেখতেছি সেটা হচ্ছে গুগল অ্যাড বা গুগল ডিসপ্লে অ্যাড, তো এরকম হয়ে থাকে। আবার এই যে পাশে দেখেন একটা সাইজ দেখা যাচ্ছে লাভ পারতেছে, ঠিক আছে, এটা বিল মানে বাড়ি বিক্রি করবে মেবি প্রজেক্ট আছে সেটা এরকম দেখাচ্ছে। এই একটা ব্যানার অ্যাড আছে, ব্যানার রকেট মানে ব্যানার অ্যাডের অনেক ডিজাইন আছে, এই যে একটা ব্যানার অ্যাড দেখা যাচ্ছে দেখছেন, মানে বড় করে দেওয়া আছে, এই একটা ব্যানার অ্যাড আছে, আরও দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখানোর জন্য আমি দেখি আরও একটু স্ক্রল করে নিচের দিকে আসি কিরকম হয়। এই যে একটা নিচের দিকে ব্যানার অ্যাড শো করতেছে দেখছেন, এটা হলো অ্যাড, এটা কেটে দিই, মানে এই ওয়েবসাইটের ভিতরে শুধু অ্যাড আর অ্যাড ইনফরমেশন আছে, দ্যাট অ্যাডগুলো এখানে শো করতেছে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আশা করি গুগল অ্যাড বা ডিসপ্লে অ্যাড আপনারা বুঝতে পারছেন ডিসপ্লে অ্যাডটা কীরকম হয় বা কেমন দেখতে হয়। এটা ওয়েবসাইটের ভিতরে সহজ বাংলা যেটা বলা হয় ওয়েবসাইটের ভিতরে আমরা অ্যাড দিব, মানে অন্যজনের ওয়েবসাইটের ভিতরে আমরা অ্যাড দিব আমাদের ব্র্যান্ড অথবা আমাদের বিজনেসের অ্যাড। তো এটা আমরা দেখতে পাইলাম যে এটা কীরকম হয় বা এই বিজ্ঞাপনটা, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। তো আমরা যদি আমরা যেহেতু এই কাজটা শিখবো, শেখার পরে আমরা যেখানে কাজটা করব, যেমন আমরা কাজ করি মূলত ফাইবার মার্কেট প্লেসে, আপনারা যদি এখানে আসেন তাহলে একটু আমরা দেখি, এখানে ফাইবারে আসলাম, আসার পরে আমরা যদি লিখি গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন, একটু লিখলে দেখতে পাচ্ছেন যে এখানে সাজেস্ট করতেছে তারা, এখানে মোটামুটি 4300টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে, মানে শুধু গুগল ডিসপ্লে অ্যাড নিয়েই কাজ করতেছে। আজকের ক্লাসটায় আপনারা ফুললি গুগল ডিসপ্লে অ্যাড সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পারবেন, দেন শিখতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে এই সার্ভিসটা শিখে ভালোভাবে শিখে একটু প্র্যাকটিস করে আপনারা কিন্তু ফাইবারে মার্কেট প্লেসে এই সার্ভিসটা দিয়ে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব। এখানে একটু দেখেন এখানে ডিমান্ড কত, $40, $50, $25, $35 দেখছেন, এটা কিন্তু গুগল কি ডিসপ্লে মার্কেটিং বা ডিসপ্লে অ্যাড আমরা বলে থাকি। যদি এই ছেলেটাকে দেখি আমরা, তিনি কী লিখতেছে দেখেন একটু, আমরা গিগুলো যদি দেখি, আই উইল সেট আপ গুগল অ্যাডস অ্যাডওয়ার্কস ডিসপ্লে মার্কেটিং ক্যাম্পেইন, মানে কি তিনি ডিসপ্লে মার্কেটিংয়ের অ্যাড ক্যাম্পেইন করবে,
তিনি নিতেছে কীরকম একটু যদি আমরা দেখেন, টু অডিয়েন্স লিস্ট, অ্যাডস ডেভেলপমেন্ট, ক্যাম্পেইন সেট আপ, রিভিউ রিপোর্ট। ওকে, এটা কয় দিনের জন্য করবে? 5 দিনের জন্য তিনি $25 চার্জ করতেছে। তো $25 নিচ্ছে। যদি এই অ্যাড ক্যাম্পেইনটা যদি তিনি 7 দিন চালায় তাহলে তাকে $45 দিতে হবে, এবং এই অ্যাড ক্যাম্পেইনটা যদি $314 চালায় তাহলে তাকে $85 পে করতে হবে। সবচেয়ে বায়াররা, আমরা জানি যে সবচেয়ে বায়াররা স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিয়ে থাকে সবচেয়ে বেশি। তো আমরা যদি এখানে অ্যাভারেজ হিসাব করি, তো এবারে হিসাব করলে এখানে প্রায় 44টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল তিনি দিছে। ক্যালকুলেটারে আমরা যদি যাই, ক্যালকুলেটার এই সেলেটাকে শুধু যদি আমরা হিসাব করি, ৪৪টা কাজ করছে $45 করে, $44 × $45। ওকে, প্রায় $1980 গুণন হচ্ছে $85 বর্তমানে ডলার, প্রায় এখানে $168,000 ইনকাম করছে। কতদিনে একটু আমরা দেখি, যদি 2019-এর দিকে আছে কিন্তু তিনি কিন্তু আরও কাজ করছে, 90+ রিভিউ আছে, তিনি কিন্তু অনেকটা কাজ করছে। শুধু ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের এই গিগ থেকে তিনি কিন্তু প্রায় আমরা যদি দেখি $168,000 ইনকাম করছে শুধু একটা গিগ থেকে। তার কিন্তু এরকম গিক আরও আছে। যদি আরও যদি আমরা দেখি, এই একজন ছেলে আছে, এটাও মোটামুটি ভালো করছে। এই একজন ছেলে $25 কাজ করছে। দেখেন এখানে যদি আমরা ভালো করে দেখি, অনেক সেলার আছে যারা শুধু এই সার্ভিসটা দিয়েই ফাইবার থেকে $12 আর্ন করতেছে। এবার আমরা অনলাইনটা দেখি কতজন থাকে। দেখেন অনলাইনটা 600 মানুষ আছে। এখানে যদি আপনারা কাজ করেন, খুব দ্রুতই কিন্তু আপনারা ফার্স্ট পেজে চলে আসতে পারেন। এই ডিসপ্লে মার্কেটিংয়ের কাজটা শিখে বা গুগলের এই কাজটা শিখে, মানে আপনারা প্রতিটা গুগলের প্রতিটা সার্ভিসই কিন্তু আপনারা এখান থেকে দিতে পারেন। তো আরেকটু যদি দেখেন আপনারা, গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন, ওকে, গুগল ডিসপ্লে অ্যাডস, ওকে, ক্যাম্পেইনটা কেটে দিয়ে আমি এবার ডিসপ্লে অ্যাড লিখে দেখি আসি কিনা। তো দেখেন আরও কমে আসলো, দেখেন 5,000 আসলো, কিন্তু এখানে কেউ কেউ আছে ডিসপ্লে ডিজাইন করতেছে। এটা লাগবে না, ছেলেটা এখানেও র্যাঙ্কিংয়ে আছে, গুগল মানে ডিসপ্লে অ্যাডস এক্সপার্ট, এখানে ব্যানার ডিজাইন করতেছে। এখানে সবাই কিন্তু কম বেশি কাজ পাচ্ছে, আর প্রতিটা কাজের কিন্তু ডিমান্ড অনেক বেশি। কেউ কেউ আছে আবার $5 সার্ভিসও দিতেছে এখানে। আছে কিছু কিছু মানুষ আছে দাম মার্কেট প্রাইস আসলে নষ্ট করে ফেলতেছে। তো এখানে ব্যানার ডিজাইন কাউ দেখাচ্ছে, আপনি চাইলে এই কাজটা নিয়ে কিন্তু মোটামুটি এখানে সার্ভিসটা লঞ্চ করতে পারেন। যাই হোক, আমরা আপনাদের এতক্ষণ মূলত একটু আইডিয়া দিলাম যে আসলে কাজ করা সম্ভব কি না। এখানে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে, আর এখানে কিন্তু একদিনের কেরিয়ার না, এটা শিখে আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিলান্সার এগুলাতে কিন্তু ইজিভাবে সার্ভিসগুলো দিতে পারবেন। শুধু এইগুলা শিখে, একটা সার্ভিস শিখে মাসে কিন্তু $20,000-$30,000 ইনকাম করা একদম ইজি। তো যাই হোক, আমরা দেখলাম এতক্ষণে যে কিভাবে, মানে কোথায় ডিসপ্লে কীরকম হয় বা ডিসপ্লে অ্যাড কোথায় শো করে, এবং কি এই কাজগুলো কোথায় পাবো সেটাও কিন্তু আমরা ইতিপূর্বে দেখে ফেলছি। তো এবার সরাসরি আমরা চলে যাব মূল কাজে। ওকে, আমরা এতক্ষণে দেখলাম, আমরা এখন মূল কাজে ফিরে চলে যাই। তো আমরা গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন করতে আমাদের যেটা যে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে প্রয়োজন, বা বায়ারের কাছ থেকে আমরা যে জিনিসগুলো সর্বপ্রথম নিয়ে কাজটা শুরু করব, সেই জিনিসগুলো আমি একটু লিখে রাখি। বা রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, বায়ারের কাছে এটা আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, এই কাজ এইগুলো দিলে আমরা কাজটা স্টার্ট করব। তো প্রথমে আপনারা নেবেন একটা সুন্দর একটা ওয়েবসাইট নেবেন, ওয়েবসাইট লিঙ্ক নেবেন, আশা করি বুঝতে পারছেন। ওয়েবসাইট লিঙ্ক লাগবে এই কাজটা করতে। তৃতীয় নাম্বারে লাগবে হচ্ছে আপনার, কিওয়ার্ড। তিন নাম্বারে লাগবে হচ্ছে আপনার টার্গেটেড লোকেশন। চার নাম্বারে লাগবে হচ্ছে আপনার
ইমেজ নিতে পারেন, ইমেজ এগুলো বাইরে আপনাকে দিবে তৈরি করে, আপনার শুধু কাজ অ্যাডভাইস দেওয়া, ঠিক আছে, বাকি সব কন্টেন্ট বায়ার কালেক্ট করবে। ইমেজ, ডেসক্রিপশন আর হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের ম্যানেজার অ্যাক্সেস, এটি হলে আপনি মোটামুটি কাজ শুরু করে ফেলতে পারবেন, খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন। আশা করি এর বাইরে আর কোনো কিছু লাগবে না আপনাদের। তো এগুলো হলে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন। এগুলো যখন আপনি বাড়ির সাথে কথা বলবেন এই কাজটা নেওয়ার আগে, এগুলো নিয়ে রাখবেন, এগুলো নিয়ে রাখলে আমরা কাজটা শুরু করতে পারবো। তো আমরা আমরা চলে গেলাম গুগলের অ্যাডস অ্যাকাউন্টের এই জায়গায়। অবশ্য কীভাবে আসতে হয় আবার যদি আমরা আপনাদেরকে দেখাই, আপনারা চলে আসবেন, লিখবেন এখানে অ্যাডস ডট গুগল ডট কম, অ্যাডস ডট গুগল ডট কম, এটা লিখলে ইন্টারে চাপ দিলেই চলে আসবেন। আর এই ক্লাসটা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের প্রথম ক্লাসটা করেন, গুগলে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, এখন আমরা এখান থেকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। তো এখানে আমি লিখে ফেলি, আমি যেহেতু এখানে চাচ্ছি না আমার এই অ্যাকাউন্টে অ্যাড রান হোক, আমি এই অ্যাকাউন্টে আমার অন্য একটা মানে অন্য একটা অ্যাকাউন্টে আমি চাচ্ছি যে অ্যাডটা রান হোক বা অ্যাডটা রান করি, হয়তো আমার আরও কয়েকটা অ্যাকাউন্টে অ্যাড চলতেছে, সমস্যা হতে পারে। তো আমার সেফটির জন্য আসলে এটা করা হলো, ডোন্ট মাইন্ড, ঠিক আছে। তো তো আমরা ফার্স্ট টাইমে অ্যাড রান করার জন্য এখানে চলে আসব, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনাদের করে ফেলতে হবে, কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা চলে আসব ডাইরেক্ট ক্যাম্পেইনে, ক্যাম্পেইন আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আমরা ক্যাম্পেইনে চলে আসলাম, এটা হচ্ছে ক্যাম্পেইনের ড্যাশবোর্ড। এখানে আমরা যদি কোনো ক্যাম্পেইন রান করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো এবার চলে আসি প্লাস আইকন, প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে তোরে আমি বললাম এই অ্যাকাউন্টে আমি করতে চাচ্ছি, ওকে আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। আপনাদের ক্ষেত্রে হয়তো প্লাস আইকন ক্লিক করলেই আমাদের সেকেন্ড স্টেপে নিয়ে আসতে পারে, এরকম স্টেপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এখানে নিয়ে আসতে পারে, এগুলো অবশ্য সবাই জানেন। আমরা যেহেতু ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন রান করব, সেই ক্ষেত্রে আমাদের এগুলোর কোনো কিছু প্রয়োজন নাই। বাইরের উদ্দেশ্য হচ্ছে মূলত তার প্রোডাক্ট মানুষের সামনে শো করা, মা ট্রাফিক প্রয়োজন। তো এটা অবশ্যই এটার জন্য আমাদের এই অ্যাডটা দেখানো উচিত। এখান থেকে যদি ওয়েবসাইটের ভিতরে শো করে বা কোনো আমি প্রোডাক্ট বা কোনো কিছু যদি আমি প্রয়োজনীয় কোনো কিছু ছাড় দেই, যদি সেটার বিনিময়ে যদি আমি এই ওয়েবসাইটগুলোতে যদি আমি ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন করি, এখান থেকে সেল হতে পারে। কিন্তু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে উপস্থাপন করা। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবে সেকেন্ড স্টেপ, এখানে কি দিবেন আপনি, ভিডিও অ্যাড দিবেন না ডিসপ্লে? অবশ্যই আমরা ডিসপ্লে দিব, যদি কারো অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আপনারা ভিডিও দিতে পারেন, আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য নাই। এখানে দেখেন রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট ভিউ অন ইউটিউব, অ্যান্ড এটা হচ্ছে ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য, ঠিক আছে, এটা লাগবে না, আমরা শুধু ডিসপ্লে অ্যাড দিব। ডিসপ্লে এখানে অ্যাডটা দেওয়ার পর ধরেন আমি আমার ওয়েবসাইটের অ্যাড দিব, ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, তো আমি চাচ্ছি এই ওয়েবসাইটের এই অ্যাডটা আমি দিতে চাচ্ছি। তো যখন আপনারা প্রথম এটা সিলেক্ট করবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করার পর আপনারা সেকেন্ডে আসবেন হচ্ছে ডিসপ্লে অ্যাডের অপশনটা ক্লিক করে এখানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন, যেমন আমরা প্রথমে ওয়েবসাইটের লিঙ্কটা চাইছিলাম বাইরের কাছ থেকে, এটা এখানে দেওয়ার পর এখানে অ্যাডের ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনের নাম, আপনি যে অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন সেটা আপনার মনের মতো করে একটা ই করবেন, মানে নাম লিখবেন, এটা কোনো কিছু ম্যাটার করে না। আপনি আমি লিখে দিলাম ধরেন আপনার ইচ্ছা মতো, নিউ লাইফ লার্নিং, লার্নিং নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন, ওকে আমি কিন্তু লিখে ফেললাম যে এটা কি, আমার বড় ছোট কোনো ম্যাটার করে না, আমি লিখে কন্টিনিউতে ক্লিক করে চলে আসলাম। এবার আমরা কন্টিনিউ